سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد الذل وذا العار سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم وسنمضي ندك معاقلهم بدبي دام يقلقهم وسنمحو العار بأيدينا وبكل القوة نردعهم وبكل القوة نردعهم سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم لن نرضى بجزء محتل لن نترك شبرا للذل ستمور الأرض وتحرقهم في الأرض براكين আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অ্যাপাচি আরটিআর ডাবল ডিস্ক এবং 2021-এর মডেল। এটা দুই বাইকটি একদম সম্পূর্ণ ফ্রেশ এবং অন টেস্ট অবস্থায় আছে। সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন। আপনাকে আমরা মূল মালিক বানিয়ে দেব শোরুম পেপার্সের পরিবর্তনের মাধ্যমে, ঠিক আছে? এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার একটি কথা, যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে। হ্যাঁ, প্রথমেই শুরু করতেছে সামনের টায়ার থেকে। সামনের টায়ারে দেখেন কত গভীর বিট এসে আঙ্গুল ঢুকতেছে এবং মাঝখানের এটা কত গভীর বিট, যদিও ময়লা পরে আছে তারপর অনেক সুন্দর আছে। অনেকদিন ব্যবহার করতে পারেন, কমপক্ষে 30-40,000 কিলো চালানো সম্ভব হবে এই টায়ার দিয়ে। সামনে মাঠগাটা একদম নিখুঁত, কোনো ধরনের দাগ নেই, স্পট নেই, দেখেন মাথা পর্যন্ত একদম নিখুঁত। হ্যাঁ, অনেক গাড়ি এই এদিকে ব্যানে বা রিক্সার সাথে লেগে যায়, এটা কিন্তু তা হয় নাই, এরকম হিস্টোরি এই গাড়িতে নেই, ঠিক আছে? দেখেন এই সাইডেও এই সাইডেও দেখেন হাইড্রোলিককে, দেখেন চুল পরিমাণ কিন্তু ক্ষয় জানে, চুল পরিমাণ হাইড্রোলিকটা চুল পরিমাণ ক্ষয় জানে। আমি আঙুল দিয়ে দেখা দিচ্ছি, দুটি শাখা ফুল ফ্রেজ আছে, হেডলাইটে গেলে আছে, কোনো দাগ নেই, স্পট নাই এবং মায়ের খাওয়া ইত্যাদি কোনো কিছু কিন্তু নেই, একদম ফুল ফ্রেশ, ঠিক আছে? দেখেন ঠিক এরকম লাগবে আপনার সামনে থেকে যখন সরাসরি বাস্তবে দেখবেন, ঠিক আছে? এখন বলবো এই সাইডে, দেখেন এই সাইডে ভাইজারটা কত সুন্দর এবং অরিজিনাল কালার। সিঙ্গেল লাইটে কিন্তু ফুল ফ্রেজ আছে, এই সাইডে চাপা সুইচ লুকিং গ্লাস সব কিছু কিন্তু ফুল ফ্রেজ আছে। ফার্স্ট মালিকের বাইক, একদম নিখুঁত অবস্থায় চালাইছে উনি, ঠিক আছে? দেখেন চাপা সুইচ সব কিছু ফুল ফ্রেশ। এখন ট্যাঙ্কিতে আসেন, ট্যাঙ্কিতেও কোনো ধরনের দাগ নেই, স্পট নেই, একদম নিখুঁত ট্যাঙ্কি। ঠিক আছে, দেখেন পুরো ট্যাঙ্কিটা একবার ইঞ্জিন ট্যাঙ্কির যে একটা কান আছে সব কিছু কিন্তু আমি দেখাইতেছি, ঠিক এরকম লাগবে যখন সরাসরি বাস্তবে দেখবেন। কালার যদি শোরুমের মতো না হয় তাহলে গাড়ি নিতে হবে না, ঠিক আছে? বাম্পারটা দেখেন নতুন অবস্থায় আছে, ইঞ্জিন কানটা দেখেন ফুল ফ্রেশ, ইঞ্জিন নাম্বারটা দেখেন 91, 10, 91, ঠিক আছে? এটা ইঞ্জিন নাম্বার, টুকে রাখেন। আর ইঞ্জিন সম্পর্কে আমি কিছুই বলবো না, শুধু একটা কথা বলবো, ইঞ্জিনটা শোরুমের সাথে মিলাইবেন। যদি শোরুমের মতো সাউন্ড বা শোরুম কন্ডিশন না হয় তাহলে গাড়ি আপনাকে ব্যাগ আপনারা ব্যাগ দিতে পারেন, ঠিক আছে? তার মানে আমি বুঝতে চাইছি ইঞ্জিনটা শোরুম কন্ডিশন এবং ইঞ্জিনে একটা নাট খোলা পরে নাই, আমি নিজে গ্যারান্টার। সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ, পাওদানিগুলো দেখেন এর গাড়ি স্ট্যান্ড সহ একদম নিখুঁত, এই মাত্র চালাই আসতেছি, কিনে নিয়ে আসতেছি। এই সাইডে অংশগুলো দেখেন, শুধু এখানে একটুখানি যে একটু ইয়ে আছে, এটা আমার মনে হয় ব্যাগ ট্যাগ রাখার কারণে একটুখানি একটু ব্যাগের দাগ পড়ছে, এছাড়া কিছু নেই। কিন্তু কালার কিন্তু অরিজিনাল আছে, এটা আপনারা চাইলে মেশিং করতে পারবেন, না চাইলেও অরিজিনাল কালারটা থাকবে, এটাই বাস্তব সব মানে ভালো হবে, ঠিক আছে? কেরিয়াল সহ ফুল ফ্রেশ, সিঙ্গেল লাইটও দেখেন ফুল ফ্রেশ, শাড়ি কাটারও দেখেন ফুল ফ্রেশ। তো এই সাইডে দেখেন কোনো দাগ স্পট আমি কিন্তু খুঁজে পেলাম না, গাড়িটা দেখতে ঠিক এরকম লাগবে এই সাইড থেকে, দেখেন কত সুন্দর। অ্যাপাচি আরটি ডাবল ডিস্ক। এবার বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে, গাড়িটির নাম্বার ছাড়া ওয়ান্টে সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন।
আপনাকে আমরা মূল মালিক বানিয়ে দিব। আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এই এই গাড়িটির নাম্বার করে নিতে পারবেন, নেম প্লেট আপনাদের নামে চলে আসবে, ঠিক আছে? নাম্বার ছাড়া আমাদের কালাই টিভিএস সেন্টার শোরুমের বাইক এটা। পিছনের টায়ারটা দেখেন, পিছনের টায়ারটা কিন্তু অনেক সুন্দর আছে, অনেকদিন ব্যবহার করবেন, নতুন মতো কিন্তু টায়ার আছে, ঠিক আছে, একদম নতুন। আর পিছনের ডাবল ডিস্কটা দেখেন, পিছনের ডিস্কটা, সামনের ডিস্ক দেখেছি, পিছনের ডিস্কও চুল করে মানে পাইখানে। এই সাইডের অংশগুলো দেখেন একদম নিখুঁত, কোনো ধরনের দাগ নাই, স্পট নাই, ঠিক আছে। সাইলেন্ট সাইডটাও দেখেন ফুল ফ্রেশ, পাওদানিগুলো ফুল ফ্রেশ, সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ। এর সাইড ইঞ্জিন কান, বাম্পার, ইঞ্জিন, ইঞ্জিন সম্পর্কে আমি একটা কথা বলবো না। এই সাইডের ট্যাঙ্কিটাও দেখেন ফ্রেশ কাকে বলে দেখেন, একদম নিখুঁত। এই সাইডের চাপা সুইচ দুটি, সিং লুকিং গ্লাস সহ, ঠিক আছে, বাইজার সহ দেখেন হাইড্রোলিক। তো এই সাইডেতেও কোনো দাগ নাই, স্পট নাই, এবং গাড়িটা দেখতে ঠিক এরকম লাগবে, লালে লাল, ম্যাট লাল, কিন্তু 160 cc বাইক। আর এই বাইকটি ফার্স্ট মালিকের, এবং ফার্স্ট মালিকের বাইকগুলো এরকম নিখুঁতই থাকে, ঠিক আছে। যদি বেশি বেচাকেনা হয়ে যায় তাহলে কিন্তু নিখুঁত থাকে না, স্পট পড়ে যায়। ট্যাঙ্কের উপর অংশটাও দেখানো বাকি আছে, দেখেন ট্যাঙ্কের উপরের অংশটা কত সুন্দর কালার এবং কত নিখুঁত, ঠিক আছে। এখন হ্যান্ডেল বারটা দেখেন, হ্যান্ডেল বার ফ্রেশ, ঠিক আছে। মিটারের কথা এখন বলবো, মিটারটা দেখেন 1113.5 kg, এটা অরিজিনাল কিনা আমি জানি না, তবে আমি বাইকটি এই মাত্রই কিনে নিয়ে আসছি, আমি এই অবস্থায় কিনছি, তবে গাড়ির কোয়ালিটির সাথে মিল আছে, ঠিক আছে। এখন স্টার্ট করে দেখাবো গাড়িটির সাউন্ড, সাউন্ড গিয়ার দেওয়া আছে, এই জন্য সেলফ নিচ্ছে না, আমি গিয়ার নিউট্রাল করবো। এই যে নিউট্রাল হয়েছে, নিউট্রাল আগে ছিল না, এই জন্য স্টার্ট দিতে পারি না, এখন নিউট্রাল হয়েছে, এখন স্টার্ট করে শোনাবো দেখেন। বেওস গাড়িটি সাউন্ড কোয়ালিটি শোরুম বরাবর, এবং ইঞ্জিনটাও শোরুম বরাবর, পুরো বডি কিন্তু শোরুম বরাবর, ঠিক আছে। দেখেন কত সুন্দর। আর সাউন্ড কোয়ালিটি যদি আমি বলি যে এই সাউন্ডটা যদি শোরুম বরাবর না হয়, অর্থাৎ শোরুমের বরাবর, শোরুমের শোরুম কন্ডিশন যদি সাউন্ড না হয়, তাহলে গাড়িটা আপনি নেবেন না বা রিসিভ করবেন না, ঠিক আছে। একদম 100 বাইক। তো ডাবল ডিস্ক এই বাইকটির দাম সম্ভবত 1,84,000 না 74,000 সম্ভবত এই ডাবল ডিস্ক বাইকটির দাম শোরুম প্রাইস। আমরা অনলি দিব 1,38,000 টাকা, অনলি 1,38,000 টাকা, একদম কোনো দরদঙ্গরা চলবে না, মালিকানা চেঞ্জ সহ, মালিকানা চেঞ্জ সহ 1,38,000 টাকা। এই দামে যারা নেবেন তারাই ফোন দিন, অনর্থক ফোন দিয়ে লাভ নেই, ঠিক আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।